দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম ভোটাধিকার ও মত প্রকাশ স্বাধীনতার দাবিতে যে গানের মিছিল এক অভিনব প্রতিবাদ করছিলেন যে গানের মিছিলের মাধ্যমে রয়েছিলেন এখানে লেখক শিল্পী বিশিক্ষক সাংবাদিক যারা রয়েছে তারা কিন্তু এই তাদের যে মিছিল গানের মিছিল সেই অভিনব প্রতিবাদ ভোটাধিকার প্রতিষ্ঠা ও মত প্রকাশ স্বাধীনতার দাবিতে যে তাদের যে অভিনব প্রতিবাদ সেই মিছিলে কিন্তু আসলে তারা সফল করতে যে নূর হোসেন চত্বরের দিকে গেছিলেন এবং ঠিক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আসার পরে কিন্তু তাদের যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু একেবারে স্থগিত করতে হয় আইন শৃঙ্খলা বাহিনী তোপের মুখে পড়ে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং বলে রাখে যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং যে রাস্তাটি রয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে যে শাহবাগের যে রোডটি সেই রোডটি কিন্তু স্বাভাবিক করে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং এখন পর্যন্ত আমরা যেমনই দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আচ্ছা ইয়া মামুন ভাই জানতে চাইবো যে আপনারা যে গানের মিছিলটি করছিলেন লেখক শিল্পী এবং শিক্ষক যারা রয়েছেন তারা তো হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী যে বাধা সেগুলোকে আসলে কিভাবে দেখছে এটা হচ্ছে তাদের যে স্বৈরাচারের যে চরিত্র এবং পুলিশ লীগ বলতে গেলে সরাসরি যদি আমি বলি যে পুলিশ লীগের যে চরিত্র সেটির প্রতিফলন দেখা যাচ্ছে যে আমরা শাহবাগ থেকে এই মিছিলটি হচ্ছে সচিবালয়ের দিকে যাওয়ার কথা ছিল তো সেইখানে আজকে দেখেন আপনারা এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং তারা এখান থেকে আমাদেরকে কোনো দিকেই সামনে এগোতে দিবে না আমাদের সাথে বার্গেনিং করছে তারা আমাদের সাথে কটুবাক্য বিনিময় করছে তো এইখানে আসলে নাগরিক সমাজের অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন শিল্পীরা আছেন তারপর সাংবাদিকরা রয়েছেন আমরা শান্তিপূর্ণভাবে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং এই দেশের মানুষের যে আইনের অধিকার সেটিকে ফিরিয়ে আনার জন্য আমরা গানে গানে আজকে একটি মিছিল শাহবাগ থেকে বের করেছিলাম সেটিকে আজকে এই যে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে আটকে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে পুলিশ আমাদেরকে এক প্রকার ব্যারিকেড দিয়ে রেখেছে আমাদেরকে এখান থেকে কোনো দিকেই বের হতে দিচ্ছে না এটিকে আসলে আমি যদি বলি যে এই সরকার যেভাবে পুরো রাষ্ট্রটিকে গুম করে রেখেছে ক্যাপচার করে রেখেছে তারই একটি প্রতিফলন হচ্ছে আজকে এই পুলিশ দিয়ে আমাদেরকে এখানে আটকে দেওয়া এইখানে যেমনটি দেখতে পাচ্ছিলাম যে গাড়িগুলো আটকে গেছিলো যানজট সৃষ্টি হয়েছিল এই কারণে কিন্তু আসলে তারা আপনাদেরকে সরিয়ে দিচ্ছেন এমনটি না না বিষয়টি এরকম না আমরা তো এখান থেকে যখন আমরা শাহবাগ থেকে রওনা দিয়েছি আমরা সচিবালয়ের দিকে যাব সেইখানে তো পিছন থেকে বা এই পাশ থেকে জ্যাম হওয়ার কোনো সুযোগ নেই আমরা সুশৃঙ্খলভাবে আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছিলাম কিন্তু সেখানে পুলিশ হঠাৎ করে আমাদেরকে এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে আমাদেরকে বাধা দেয় এবং এখানে আটকে দেয় আমাদেরকে আটকে দেওয়ার ফলেই কিন্তু আপনার জ্যামের সৃষ্টি হয়েছে আদারওয়াইজ এখানে কিন্তু জ্যামের সৃষ্টি হতো না আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের যে মিছিল ছিল সেটি নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছিলাম আপনাদের দাবিগুলো কি একটু বলবেন দাবি হচ্ছে এদেশের মানুষ গত 15-16 বছর যাবৎ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আইনের শাসন ধ্বংস হয়ে গেছে পুলিশ প্রশাসন থেকে প্রতিটি সেক্টরকে তারা এমনভাবে দলীয়করণ করেছে যে সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তারা সরকারের আজ্ঞাবহ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এইগুলো থেকে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে এদেশের মানুষের ভোটাধিকারের অধিকারের দাবিতে আমরা আজকে এই মিছিল করেছিলাম সেখানে আপনারা দেখেছেন প্রতিমধ্যে যে এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে আমাদেরকে এই পুলিশ বাহিনী আমাদের যে আমরা বলবো যে যারা জনগণের ট্যাক্সের টাকায় যারা বেতন নেয় যারা আমাদের টাকায় বেতন নেয় তারাই আজকে আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের ভোটাধিকার হরণ করছে আপনারা দেখেছেন 2018 সালের রাতের ভোটের নির্বাচনে পুলিশ পাহারায় পুলিশ নিজে কিভাবে ব্যালট বক্স করেছে ভর্তি করেছে আজকের এটাই হচ্ছে যে আগামীর যে 2024 সালের যে নির্বাচন সেই নির্বাচনকে সরকারের আজ্ঞাবহ একটি গুম সিস্টেমের নির্বাচন করার জন্য এদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করার জন্য যে নির্বাচন করতে চাচ্ছে সেটির প্রতিবাদে এদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকারের প্রতিবাদে ভোটাধিকার অধিকারের প্রতিবাদে আজকে আমরা এই আপনার শাহবাগ থেকে হচ্ছে
এই সচিবালয়ের দিকে যাচ্ছিলাম, সেখানে আজকে পুলিশ আমাদেরকে এভাবে আটকে দিয়েছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের চতুর্পাশে পুলিশ আমাদেরকে ঘিরে রেখেছে। এখন আজকের এই সমাবেশ থেকে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই এই রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক, তারা প্রত্যেকেই অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, এখানে সবাই এসেছিলেন একটাই দাবি, এদেশের মানুষ দীর্ঘ চোদ্দ বছর যাবৎ যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তারা সেই ভোটাধিকার প্রয়োগ করতে চায়, এবং এদেশের প্রত্যেকটা মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আপনি যদি দেখেন, আজকে ডেইলি স্টারে একটি সংবাদ আমি পড়েছি এবং বারাক্রান্ত হৃদয়, দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে বলতে হচ্ছে যে গত বুধবারে একজন রাজনৈতিক কর্মীকে তার দুটি হাত হচ্ছে পঙ্গু, ২০ বছর আগে যে মানুষটি তার দুটি হাত হারিয়েছেন সে কিভাবে সন্ত্রাস বিরোধী আইনে বিস্ফোরক মামলার আসামি হয় এবং তাকে কিভাবে গ্রেপ্তার করে। আপনারা আরও দেখেছেন যে পুলিশ বর্তমানে যে আপনার গায়েবী মামলাগুলো করছে সেখানে তিন থেকে চার বছর আগে নিহত ব্যক্তিকেও মামলার আসামি করা হচ্ছে। সুতরাং আমরা এই যে আজকে এসেছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন ভোটাধিকার নাই, আইনের শাসন নেই, প্রত্যেকটি সেক্টরকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। সুতরাং এটিকে পুনরুদ্ধার করতে হবে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে নতুন করে সাজাতে হবে, সংস্কার করতে হবে, আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই জন্যই আজকে আমরা এখানে এসেছিলাম এবং পুলিশের বাধার মুখে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে আমাদের প্রোগ্রাম স্থগিত করতে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এবং এখানে কিন্তু আমরা যেমন টিকটকে দেখেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে আসলে যে লেখক, শিল্পী এবং শিক্ষক, সাংবাদিকদের যে সংগ্রাম, ন্যায়গত আন্দোলন যেটি পরিচালিত হয়েছে, বাংলাদেশের মানুষই আসলে বিজয় অর্জন করেছে, সেটার উদাহরণস্বরূপ আমরা মুক্তিযুদ্ধকে ধরতে পারি। এবং আমরা বিশ্বাস করি বর্তমানে যে যুদ্ধ চলছে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, নিজের জীবন জীবিকার ভাতের অধিকার, সেই অধিকার আমরা অবশ্যই অবশ্যই জয়ী হব, আমরা আমাদের লড়াই জারি রাখবো। যদি এরকম করার প্রকার সরকারের বিরুদ্ধে কোনো কিছু আসে ওই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যারা এ ধরনের বিদ্রোহী গান রচনা করেছেন, যারা বিদ্রোহী কবিতা লিখেছেন, তারা কিন্তু পূর্বে জেল খেটেছেন এবং বর্তমানে কিন্তু সেটির কোনো ব্যতিক্রম হয়নি। আপনারা সকলেই জানেন যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকার দাবিতে কিন্তু আসলে দেশে আন্দোলন চলছে, শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন এবং সেখানে আমরা দেখব কিন্তু যে চারজন শ্রমিক অলরেডি রাষ্ট্রীয় বাহিনী পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে কিন্তু গত ১৪ নভেম্বর পুলিশ গাজীপুর এলাকা থেকে সন্ধ্যার সময় গুম করেছে এবং পরবর্তীতে দিনের বেলা ২০ ঘন্টা পরে দেখিয়েছে যে তিনি গ্রেফতার। কেন তিনি গ্রেফতার হয়েছেন, কেন তাকে গুম করতে হয়েছে, কারণ তিনি এই যে শ্রমিকদের অধিকার নিয়ে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। তেমনি গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলমত নির্বিশেষে যারা ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে, আমরা সেখানেও দেখব যে বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আটক করছে কিংবা গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়ি বাড়ি যেয়ে তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কোনো হয়রানি আসলে বন্ধ থাকেনি, হয়রানি চলছে। তাই আমরা বলতে চাই যে আমাদের গ্রেফতার করুক, আমাদের জেল খাটতে হোক, যেটাই করতে হোক, আমরা আমাদের যে ভোটাধিকার এবং গণতন্ত্রের সংগ্রাম যে চলছে সেটি চলবে এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা জারি রাখবো। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছিলাম একেবারে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এবং এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি আসলে যে গানের মিছিলটি ছিল, শিক্ষক, লেখক, শিল্পী, সাংবাদিকদের যে গানের মিছিলটি, সেই মিছিলটি কিন্তু শাহবাগ যে চত্বরটি রয়েছে সেখান থেকে তারা শুরু করেছেন, যে তাদের যে প্রতিবাদ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং যে তাদের যে প্রতিবাদ দাবিগুলো রয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সেই তাদের যে বিভিন্ন দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা নূর হোসেন চত্বরের দিকে এগোচ্ছেন। ঠিক তখনই কিন্তু একেবারে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এসে কিন্তু তাদের যে গানের মিছিল সেটি কিন্তু আসলে তোপের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর এবং সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়ে কিন্তু এক প্রকার তারা সংক্ষিপ্তভাবে স্থগিত করে দেন এবং সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং ঠিক এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে কিন্তু কয়েকশো পুলিশ এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটি কিন্তু আসলে আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং একই সাথে কী মনে করছেন সেটি কিন্তু আসলে জানাবেন কমেন্ট বক্সে এবং কতটুকু সফল হতে পেরেছেন তাদের যে গানের মিছিল, সেই মিছিলটিকে আসলে কতটুকু
কতটুকু তাদের যে মিছিল সেই মিছিলকে কতটুকু সফল করতে পেরেছেন সেটা কিন্তু শুধু আপনার মতামত মন্তব্যের করে জানাবেন। একই সাথে আমরা যুক্ত রয়েছি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি, কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। দর্শক আরেকটু জানিয়ে রাখি যে আসলে যে লেখক শিল্পী এবং সাংবাদিকদের যে গানের মিছিলটি ছিল অভিনব এক প্রতিবাদ, ভোটাধিকার প্রতিষ্ঠার যে দাবি তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা আজকে লেখক শিল্পী সাংবাদিক এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু রাজধানীর যে শাহবাগ চত্বরটি রয়েছে সেখান থেকে তারা একটি গানের মিছিল অভিনব প্রতিবাদ মাধ্যমে কিন্তু তারা গানের মিছিলটি শুরু করেছেন এবং তারা কিন্তু তাদের যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে তারা নরসিংহ চত্বর পর্যন্ত যাবেন, তাদের যে গানের গান গেয়ে এবং যে নজরুলের যে গান রয়েছে কারার লোকপাঠ সেই গানের মাধ্যমে কিন্তু তারা নরসিংহ চত্বর পর্যন্ত তারা যাওয়ার ইয়া করেছিলেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তোপের মুখে পড়ে কিন্তু তাদের যে মিছিল সেই মিছিলটি কিন্তু আসলে পণ্ড হয়ে যায় এবং আমরা যেমন দেখতে পাচ্ছি তারা কিন্তু পাশে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের যে মিছিল সেই মিছিলটি তারা সম্পন্ন করেছেন এবং সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে যেমনটি দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী তোপের মুখে যে গানের মিছিল সেই মিছিলটি শেষ হয়েছে। দর্শক সরাসরি যুক্ত ছিলাম নিউজ দ্য বাংলা ফেসবুক পেজের লাইভে। দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটি কিন্তু আসলে জানাবেন এবং কতটুকু সফল হবেন তারা তা সেটি কিন্তু আসলে আপনার মতামত মন্তব্য করে জানাবেন। দর্শক পরবর্তী আবার আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব, সেই পর্যন্ত সাথে থাকুন।